নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে তো দেখো মাধ্যমিক টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করাবো অর্থাৎ অঙ্ক সলভ করাবো তো দেখো কালাগাছি জগদীশ বিদ্যাপীঠ এইস এস তো দেখো এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করবো যাবতীয় এমসি কিউব এসি কিউব শূন্যস্থান ট্রুফলস ঠিক আছে তো দেখো ফার্স্ট প্রশ্ন কী আছে তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে রোমাননে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে অ্যান্সার বেশি অ্যান্সার একশো বাই এক্স টাকা তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা নজর করো অপর অঙ্ক রোমান অঙ্ক কী বলেছে এক্স স্কোয়ার বাই এক্স সমান নাইন সমীকরণটির বীজ ও বিশ দয় তো দেখো এর অ্যান্সার হবে সের অ্যান্সার নাইন তো দেখো আমি দুটো অঙ্ক করাছি প্রথমে আমি রোমান ওয়ানের অঙ্ক তারপরে আমি রোমান টু এর অঙ্ক সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো ঠিক আছে তো দেখো প্রথমে সুদ্রে হার ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান এক্স পারসেন্ট মূলধন এটা আমাদের বেরোবে সুদ সমান সমান ইন্টারেস্ট যাকে বলে এক্স টাকা সময় টি সমান সমান এক্স বছর প্রিন্সিপাল আসলটা বের করতে বলেছে আসল সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই আর কত আছে এক্স আছে মাল্টিপ্লাই হান্ড্রেড কত আছে এক্স আছে মাল্টিপ্লাই আর কত আছে এক্স আছে তো দেখো এক্স এক্স যদি কেটে যায় হান্ড্রেড বাই এক্স টাকা অর্থাৎ এর অ্যান্সার বেশি এর অ্যান্সার হান্ড্রেড বাই এক্স টাকা তো দেখো আমাদের রোমান্টুয়ের প্রশ্ন কী আছে তো দেখো আমি রোমান্টিয়র প্রশ্ন কিন্তু পড়েছি ঠিক আছে আমি তো দেখো আমি সলভ করে দেবো ঠিক আছে এখন তো দেখো এক্স উপরে দুটো এক্স আছে নিচে একটা আছে কাটলে কটা থাকে একটা এক্স থাকে উপরে এক্স সমান সমান নাইন অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার নাইন তো দেখো আমাদের রোমান প্রশ্ন কী বলেছে তো দেখো রোমান প্রশ্ন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবি বৃত্তটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে তাহলে এ মান কত তো দেখো এর অ্যান্সারবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো দেখো অঙ্কটা কী করে করেইছি সেই দিকে তোমরা একটু প্লেস নজর করো ঠিক আছে তো দেখো দুটো বৃত্ত অঙ্কন করেছি যেটা আমি সি বিন্দুতে দুটো বৃত্ত স্পর্শ করেছি এবং যার এ বি কিন্তু একটা স্পর্শক আছে তো দেখো আমি এখানে বৃত্ত মানে বৃত্তের কোনো বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের কোনো বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক দুটির সমান হবে তাই তো মানে বুঝতে পারছো মানে বৃত্তের কোনো বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক দুটি সব সমান হবে অর্থাৎ এপি যেটা হবে আমাদের পিসিও সেটা হবে তাহলে কোন পিএসি সমান সমান কোন পিসিএ তাহলে ত্রিভুজ পিবিসি সি এর পিবি সমান সমান পিসি হবে তাই তো পিবি সমান সমান পিসিও হবে পিবি সমান সমান কী হবে পিসি হবে তোমরা একটু দেখে নাও ওকে তাহলে কোন পিসিবি সমান সমান কোন পিবিসি তাহলে এবিসি এর কোন এবিসি প্লাস কোন এ প্লাস কোন বিএসি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে পিবিসি প্লাস পিসিএ হবে প্লাস পিএসি সমান সমান একশো আশি ডিগ্রি হয় তো দেখো দুটো করে পাচ্ছি তো তাই তো তো দেখো টু এ প্লাস টু পিসিবি সমান সমান একশো আশি ডিগ্রি আমি দুই কমন নিলাম কোন পিসিএ প্লাস কোন পিসিবি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে কোন পিসিএ প্লাস কোন পিসিবি একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে কত হবে নাইনটি ডিগ্রি বেরোবে তাই তো তাহলে কোন পিসিএ প্লাস কোন পিসিবি সমান সমান কী হবে এসিবি হবে তাই তো পিসিএ আর পিসিবি যদি আমি যোগ করি তাহলে আমরা কত পাব এসিবি পাবো তাহলে এসিবি সমান সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার নাইনটি ডিগ্রি তো দেখো পরের অঙ্কটা কী বলেছে তো দেখো রোমান ফোরের অঙ্ক বলেছে টেন থার্টি ফাইভ ডিগ্রি বাই কোয়াট ফিফটি ফাইভ ডিগ্রি প্লাস কোয়াট সেভেন্টি এইট ডিগ্রি বাই টেন টুয়েলভ ডিগ্রি এর মান কত হবে তো দেখো এর অ্যান্সার হবে সের অ্যান্সার টু তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো তো দেখো টেন থার্টি ফাইভ ডিগ্রি বাই কোয়াট ফিফটি ফাইভ ডিগ্রি প্লাস কোয়াট বাই টেন টুয়েলভ ডিগ্রি তো দেখো আমি কী করেছি টেন থার্টি ফাইভ ডিগ্রি বাই কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি তো দেখো নাইনটি থেকে থার্টি ফাইভ বাদ দিলে ফিফটি ফাইভ থাকে তাই তো দিকে প্লাস বসালাম তারপরে কী আছে কোয়াট সেভেন্টি এইট ডিগ্রি বাই টেন নাইনটি ডিগ্রি তাহলে কী হবে টেন টেন থার্টি ফাইভ ডিগ্রি তো দেখো কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি তার মানে কি হচ্ছে টেন থার্টি ফাইভ ডিগ্রি প্লাস সেভেন্টি এইট ডিগ্রি বাই সেভেন্টি এইট ডিগ্রি তো দেখো টেন নাইনটি ডিগ্রি থেকে যদি সেভেন্টি এইট বাদ দিই তাহলে আমাদের টেন কী থাকছে আমাদের তো দেখো এটা আমাদের কী থাকছে তাহলে আমাদের কোয়াট থাকছে কোয়াট সেভেন্টি এইট ডিগ্রি হবে তো দেখো টেন থার্টি ফাইভ ডিগ্রি টেন থার্টি ডিগ্রি কেটে যাচ্ছে ওয়ান থাকছে উপরে অপরদিকে দিকে সেভেন্টি এইট ডিগ্রি আবার নিচে কোয়াট সেভেন্টি ডিগ্রি কেটে যাচ্ছে কত থাকছে ওয়ান প্লাস ওয়ান টু অর্থাৎ এর অ্যান্সার টু ঠিক আছে পরের অঙ্কটা কী বলেছে তো দেখো আমাদের রোমান ফাইভের অঙ্ক কী বলেছে টু রোড সিক্স সেমি বিশিষ্ট ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য কত হবে অ্যান্সারবে ডি এর বারো সেন্টিমিটার তো দেখো আমি অঙ্কটা পরে করিয়ে দেবো আমাদের সদ্যাগের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের একটি পরিসংখ্যায় বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হল অ্যান্সারবে এর আনসার ও যাইবে এটা তো তোমরা জানো ঠিক আছে তো দেখো আমি পাঁচ পাঁচদ্যাগের অঙ্কটা প্রথমে তোমাদের আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি কর্ণের দৈর্ঘ্য বের করেছি ঠিক আছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চত তাই তো তো দেখো টু রুট সিক্স হ্যাঁ প্লাস টু রুট সিক্স এর মানে প্লাস দিয়ে হোল স্কোয়ার বসিয়েছি প্লাস টু রিট টু রুট সিক্সের হোল স্কোয়ার প্লাস টু রুট সিক্সের হোল স্কোয়ার তো দেখো কত থাকছে ফোর রুট সিক্সের হোল স্কোয়ার হবে হ্যাঁ প্লাস টু রুট সিক্সের হোলস্কোয়ার মানে কি চব্বিশ প্লাস চব্বিশ তো দেখো ক্যালকুলেশন করে নাইনটি সিক্স প্লাস ফোরটি এইট সমান সমান রুট একশো চুয়াল্লিশ অর্থাৎ এর অ্যান্সার হবে বারো সেন্টিমিটার এর অ্যান্সার হবে ডি অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে তো দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারী কারবার বলে ঠিক আছে তোমরা তো জানো এটা কী হবে সরল অংশীদারী কারবার বলে তো দেখো রোমান্টোতে কী বলেছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজিকোয়াল টু জিরো পি নট ইকোয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য খোলে আর সমান সমান কীভাবে পি হবে যদি অনন্য হয় তাহলে কী হবে হলে আর সমান সমান কীভাবে পি হবে পরের প্রশ্ন রোমান্ত্রিতে একটি সমকণী সমধিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ফোর রুট টু সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কতবে আট সেন্টিমিটার হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দেবে আর আমাদের চার দাগের অঙ্কটা কী বলেছে কষ থ্রিটা সমান সমান এক্স বাইক হয় কষ নোয়ার্টিক ওয়াই হলে এক্স ওয়াইয়ের মধ্যে ওয়াই বড়ো হবে তো দেখো কী করে বড়ো হবে সেটা তোমাদের আমি বোঝাবো প্রথমে আমি দুদাগের শূন্যস্থানের তিন দাগের অঙ্ক সলভ করবো রোমান থ্রির অঙ্ক তারপরে আমি রোমান ফোরের অঙ্ক সলভ করে দেবো ঠিক আছে তো দেখো আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি আমাদের এসি হলো লম্ব এবং আমাদের বি সি হলো ভূমি এবং এবি হলো আমাদের অতিভুজ অতিভুজটা চেয়েছি এব স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার এসির মান কত আছে ফোর রুট টু এর হোল স্কোয়ার প্লাস সিবির মান কত ফোর রুট টুয়ের হোল স্কোয়ার ঠিক আছে দুটি বাহু সমান বলেছে তার জন্য আমি লম্বোয়ার ভূমিকে ফোর রুট টু ধরেছি ঠিক আছে তো দেখো ষোলো গুণ দুই হচ্ছে আর প্লাস ষোলো গুণ দুই মানে বত্রিশ বত্রিশ কত হবে চৌষট্টি হবে এব সমান সমান রুট চৌষট্টি তাই তো তো দেখো রুট চৌষট্টি মানে কি আট সেন্টিমিটার অর্থাৎ এবি সমান সমান এইট সেন্টিমিটার পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক ঠিক আছে তো দেখো কস সমান সমান এক্স বাই ওয়াই কস নট ইকল টু ওয়াই অর্থাৎ কস সমসানিক ভূমি বাই অতিভুজ তো এখানে ভূমি কত আছে ভূমি এক্স আছে আর অতিভুজ কত আছে ওয়াই আছে অর্থাৎ এখানে কিন্তু অতিভুজ কিন্তু বড় আমরা তো জানি যে অতিভুজের মান সব সময় জন্য বড়ো হয় ঠিক আছে আমরা জানি যে লম্ব এবং ভূমির থেকে সবথেকে বেশি বড়ো হয় অতিভুজ তো এখানে অতিভুজ ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে এখানে বড়ো অতিভুজ ওয়াই ঠিক আছে এক্স হবে না এক্স তো আমাদের ভূমি আছে তাই তো অ্যান্সার হবে ওয়াই পরের অঙ্কটা কী বলেছে রোমান ফাইভের অঙ্ক ওকে অর্থাৎ এখানে আমরা দেখতে পারছি এক্স ও এর মধ্যে ওয়াইটা বড় কারণ ওয়াইটা হচ্ছিলো অতিভুজ ঠিক আছে তো দেখো পাঁচ দাগের অঙ্ক কী বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে অ্যান্সার হবে ওয়ান বাই থ্রি পাই আর কিউব ওয়ান বাই থ্রি পাই আর কিউব ঘন একক ঠিক আছে ক্যালকুলেশন করলে তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে আমরা জানি যে অর্ধগোলক মানে কি নিরেট অর্ধগোলক মানে কি টু বাই থ্রি পাই আর কিউব এবং শঙ্কু মানে ফর্মুলা কিছু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাই তো তো তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে নিরেট যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কী হবে ওয়ান বাই থ্রি পাই আর কিউব ঘন একক সদ্যাগের অঙ্কটা কী বলেছে তার মাপক তিনটি হলো গড় মধ্যমা আর কিউবে শঙ্কা মান হবে ঠিক আছে তো দেখো তিন দাগের অঙ্ক সত্য বা মিথ্যা লেখক রোমান অনেক কী বলেছে একটি বস্তুর বর্তমান মূল্য একশো টাকা যদি বস্তুটির মূল্য টু হ্রাস পায় তবে বছর পর বস্তুটির মূল্য চৌষট্টি টাকা হবে তো দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করলে বস্তুটির মূল্য কিন্তু চৌষট্টি টাকা হয় না ঠিক আছে তো দেখো এখানে যদি আমরা পি এর মান একশো ঠিক আছে এবং আর এর মান কত আছে টু পারসেন্ট পেয়েছে তো দেখো ক্যালকুলেশন করলে চৌষট্টি হবে না তোমাদের স্কিনে স্ক্রিনে দেওয়া আছে তোমরা তোমরা দেখে নাও এর অ্যান্সার হবে না চৌষট্টি অর্থাৎ এটা মিথ্যা আছে ঠিক আছে আমি অঙ্কটা কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা দেখে নাও রোমান টুতে কী বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এক্স ওয়াই এক্স ও এর মধ্যে ভেদে আছে এটা ঠিক কারণ ভেদে আছে যদি আমি এক্স ওয়াইকে যদি বোথ সাইড থেকে যদি ভাগ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস বাই এক্স ওয়াই সমান সমান টু এক্স তো দেখো ক্যালকুলেশনকে দেখো ক্যালকুলেশন করলে কী হবে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই সমান সমান হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্যস্ত আছে তো দেখো আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমরা ভালো করে নজর করে দেখো তো দেখো আমি অঙ্কটা তোমাদের আর দেখাচ্ছি সমান সমান টু এক্স ওয়াই আমি এই একটা লাইন এক্সট্রা করে দিয়েছি আবার লাইনটা আবার ঘুরিয়ে করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এক্স ওয়াই আমি বোথ সাইডকে এক্স ওয়াই দ্বারা ভাগ করেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই সমান সমান টু এক্স ওয়াই বাই এক্স ওয়াই তো দেখো ক্যালকুলেশন করলে কী হবে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই সমান সময়ান টু অর্থাৎ এটা কিন্তু ব্যস্ত ভেদে আছে এটা সত্য আছে ঠিক আছে পরের অঙ্কটা কী বলেছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান থ্রির অঙ্ক বৃত্তস্ত সামান্ত্রিক একটি রম্ব সেটা মিথ্যা আছে বৃত্তস্ত সামান্ত্রিক একটি রম্ব হতে পারে না রোমান ফোরের প্রশ্ন কী বলেছে একটি পোস্টের ভূমিতলের সায়ের দৈর্ঘ্য পোস্টের উচ্চতার রুট ত্রিগুণ হলে সূর্যের উন্নতি কোন ত্রিশ ডিগ্রি এটা কী আছে সত্য আছে তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি সত্য হয় না মিথ্যায় সেটা তোমরা ভালো করে নজর করে দেখো তো দেখো এখানে আমি সমকো ত্রিভুজ অঙ্কন করেছি যার ভূমি এবং মানে উচ্চতার তিনগুণ ছিল ভূমির দুর্গ ঠিক আছে উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমি কী হবে এক্স রুট থ্রি হবে তো দেখো এবান এক্স একক বিসি সমান সমান এক্স রুট থ্রি এক আর এখানে আমি ত্রিভুজ এবিসির এবি বাই বি সি সমান সমান টেন থিটা ঠিক আছে তো দেখো বির মান এক্স আছে আর বিসির মান এক্স রুট থ্রি এক্স এক্স যদি কেটে যায় সমান সমান টেন থিটা থাক মানে টেন থিটা থাকছে তার মানে কী থাকছে ওয়ান বাই রুট থ্রি সমান সমান টেন থিটা তো দেখো টেন কত ডিগ্রির মান মানে ওয়ান বাই রুট থ্রি টেন থ্রি ডিগ্রির মান টেন থ্রি ডিগ্রির সমান সমান টেন থিটা তো দেখো বোথ সাইড থেকে ট্যান ট্যান কেটে গিয়েছে থিটার যুগলটুকু কত থাকছে ত্রিশ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা সত্য তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে তো দেখো আমাদের সদাগের অঙ্ক টু কমা থ্রি কমা থ্রি কমা নাইন কমা নাইন কমা নাইন কমা টেন এর মধ্যমা কতবে এর মধ্যমা বলেছে বইতে বলেছে দশ তো দেখো এর মধ্যমা কিন্তু দশ হবে না নয় হবে তো দেখো আমি অঙ্কটা কিন্তু টোটাল কটা সংখ্যা তিন আর তিন ছয় সাত মানে বিজোড় সংখ্যা ঠিক আছে এন প্লাস ওয়ান বাই টু তম ঠিক আছে যদি আমি করি তো দেখো সাত প্লাস এক আট হয় আট যদি হয় আটকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে চারতম থাকছে অর্থাৎ চার তোমাতে কী থাকছে নাইন থাকছে ঠিক আছে তো দেখো আমি ডাইরেক্ট অঙ্কটা করেছি আমি বোথ সাইড থেকে তিনটে তিনটে বাদ দিয়েছি ছটা মানে মানে ডান দিকে তিনটে বাদ দিয়েছি এবং বা দিকের তিনটে বাদ দিয়েছি ছটা হয়ে গেল মাঝখানে শুধু নাইন থাকছে অর্থাৎ এর অ্যান্সার নাইন তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারো ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এটা কীভাবে মিথ্যা হবে ঠিক আছে আমাদের পরের অঙ্ক কী বলেছে তো দেখো বাকি যে চার দাগের অঙ্কগুলো আছে এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে ঠিক আছে